আমি চাই আমি একবার শহীদ হই, আবার আমি জিন্দা হই, আবার শাহাদাতের মৃত্যুবরণ করি, আবার আমাকে জিন্দা করে দেওয়া হোক, আমি আবার আল্লাহর জন্য জীবন দেব। যতবার আমি জীবন পাব প্রতিবার আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আমার জীবনের সফলতা। খাতা মুড়ি দিয়ে ঘুমিয়ে থেকো না, তুমি উঠে এসো, হকের আওয়াজ বুলন্দ করো, আল্লাহু আকবরের স্লোগান দাও। তুমি যখন মাঠে দাঁড়িয়ে যাবা দেখবা তোমার পিছনে আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদদের মিছিল শুরু হয়ে গেছে। আওয়াজ তোলো, তোমার অধিকারের কথা বলো, হকের ঝান্ডা নিয়ে মাথা উঁচা করো, দেখবা সব চোরের দল পালানোর পথ খুঁজে পাবে না। আর আল্লাহর শক্তি যখন কারো সঙ্গী হয়ে যায়, পৃথিবীর কোন শক্তি তাদের অগ্রাভিযান রুখে দেওয়ার সাধ্য রাখে না। সাহস করে, হিম্মত করে কদম উঠাও, আল্লাহর পানে পথ চলতে আরম্ভ করো, হকের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হতে শুরু করো, হকের মশাল জ্বালতে শুরু করো। তোমার সাধ্য এবং সামর্থ্য নিয়ে যখন তুমি পথ চলবা, যত বাধাই আসুক না কেন, সমস্ত বাধা উপেক্ষা করে তোমাকে মঞ্জিল পর্যন্ত পৌঁছানো আল্লাহর জিম্মাদারি হয়ে যায়। যে সত্যকে নিয়ে তোমাকে দাঁড়াতে হবে, হিম্মত করে সামনে অগ্রসর হতে হবে। তুমি যখন কিছু দূর পথ অগ্রসর হবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়েবী মদদ তোমার শামিল হাল হবে। বাড়িতে ঘুমায় থাকবা আর ল্যাপের নিচ থেকে খালি মাত্র উঁকি দিয়ে দেখবা যে আল্লাহর সাহায্য আইছে কিনা, তারপর বাড়ি থেকে বের হইবা, আল্লাহর সাহায্য ওই ভীরু কাপুরুষের পক্ষে আসে না কোনোদিনও। ওই বীর পুরুষের জন্য তুমি যখন বাতিলকে তাড়াবার জন্য একা হলো লেপের নিচ থেকে বের হয়ে আসো, খাতা মুড়ি দিয়ে ঘুমিয়ে থেকো না, তুমি উঠে এসো, হকের আওয়াজ বুলন্দ করো, আল্লাহু আকবরের স্লোগান দাও। তুমি যখন মাঠে দাঁড়িয়ে যাবা দেখবা তোমার পিছনে আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদদের মিছিল শুরু হয়ে গেছে। মহতরম হাজিরিন, এটাই ইসলামের 1500 বছরের ইতিহাস, এটাই আমাদের পয়গম্বরের শিক্ষা, আমাদের নবী সাইয়্যিদুল আদম ইয়াউমুল কিয়ামা, সমগ্র মানব জাতির নেতৃত্বের ঝান্ডা থাকবে আমাদের নবীর হাতে, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সর্দার হওয়ার গৌরব আমাদের যে নবীর হাতে। সেই নবীও কি বলছেন, হাদিসের কিতাব উল্টান, আমাদের নবী বলছেন লাওয়াদিত্তু আনুক্তালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। আমাদের নবী বলেছেন আরে আল্লাহর জন্য তো একবার মরে শান্তি মিটবে না, আল্লাহর দিনের জন্য তো একবার জীবন দিয়ে তৃপ্তি হবে না। আমি চাই আমি একবার শহীদ হই, আবার আমি জিন্দা হই, আবার শাহাদাতের মৃত্যুবরণ করি, আবার আমাকে জিন্দা করে দেওয়া হোক, আমি আবার আল্লাহর জন্য জীবন দেব। যতবার আমি জীবন পাব প্রতিবার আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আমার জীবনের সফলতা।